ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারে বাসায় কী কী রান্না করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি রেডি করার পর কেন জানি আমার মনে হচ্ছে ভিডিওটা আজকে আমার মন মতো হয়নি, এই জন্য আমার একেবারে ভাল লাগছে না। তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম, ঝাল ঝাল করে একটি মুরগির মাংস রান্না করেছি, এখানে কলমি শাক রান্না করেছি। যদি আমি কাচ্চি বিরিয়ানি করব, তারপরেও সাদা ভাতের আইটেম রাখবো, তাই এখানে আমি কলমি শাক রান্না করেছি। এখানে কাঁচা চিংড়ি, বেশি করে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে হাতে মেখে একটি চচ্চড়ি করছি। এখানে শিং মাছ, আলু, টমেটো বড়ি দিয়ে রান্না করেছি, আর টমেটো এখানে একটু চাটনি করব। একটু বেশি টমেটো নিয়েছি, চাটনিটা করে আমি একটু সংরক্ষণ করব, এটা পোলাও বিরিয়ানি সাথে বা সাদা ভাতের সাথেও যথেষ্ট ভালো লাগে। আর করেছি কাচ্চি বিরিয়ানি। আর করেছি গরুর মাংসের টিকিয়া। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।